আসসালামু আলাইকুম আজকের আয়োজনে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি কলিজা ভুনার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কলিজা রান্না করার পরও শক্ত হয়ে যাবে না খেতেও হবে অনেক বেশি সফট আশা করছি যারা সহজে কলিজা রান্না করতে পছন্দ করেন তাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে আজ এই কলিজা রান্নার জন্য আমি হাফ কেজি নিয়েছি গরুর কলিজা কলিজাগুলো এখানে একটু বড় করে কাটা আছে তারপর চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণের পানি ফুটিয়ে এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার এই লবণ আর হলুদকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। লবণ আর হলুদের গুঁড়ার পানির মধ্যে এই কলিজাগুলো দিয়ে নেড়েচেড়ে তিন চার মিনিটের মতো জাল করে নিতে হবে এই সময় চুলার আঁচকে হাই হিটে রাখতে হবে এটা অনেক সময় ধরে জাল করলে কিন্তু রান্না করার পর কলিজা শক্ত হয়ে যাবে এবার কলিজার পানিটাকে ফেলে দিয়ে ভালো করে দুই তিনবার ধুয়ে নিব এগুলো এখন কেটে নিব আমি এই কলিজাগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কাটছি তাহলে রান্নাটা যেমন তাড়াতাড়ি করা যায় খেতেও ভালো লাগে সবগুলো কলিজা আমি কিউব করে কেটে নিয়েছি আরেকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব কলিজা রান্নার আগে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখানে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া তারপর সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে এই গুঁড়া মশলাটাকে গুলিয়ে নিচ্ছি তাহলে কলিজাভোনায় একটা বাটা মশলা স্বাদ আসবে কলিজাভোনা রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে এই রান্নাটা সয়াবিন তেলেও করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিতে হবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি কালার করে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের বেরেস্তার তেল ঝরিয়ে নিব। এবার আমি এই একই প্যানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এলাচ দারুচিনি কিছু গোলমরিচ আর লবঙ্গ এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যে মশলাটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কষাতে হবে এবার দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা আগে থেকে যে বেরেস্তাটা করেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকিটা রান্নার শেষে দিব। মশলা ভালো করে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষাবেন কলিজার স্বাদ ততটাই বেটার আসবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এবার সেই কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখন এই মশলার সাথে কলিজা খুব ভালোভাবে ভোনা করে নিতে হবে এতে করে কলিজার ভিতর পর্যন্ত এই মশলার স্বাদ পৌঁছাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিনটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে রাখা রসুন আমি প্রায় ছয় সাত মিনিট এভাবে নেড়েচেড়ে কলিজাটাকে এই মশলার সাথে ভোনা করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি কলিজা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় বা খুব বেশি পানির প্রয়োজন হয় না পানিটা একটু বুঝে দিবেন কারণ কলিজায় কোনো ঝোল থাকে না এটা ভুনা ভুনা করতে হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিতে হবে এভাবে কলিজাটা সিদ্ধ করে নিতে হবে এবং পানিটা শুকিয়ে নিতে হবে এরই মাঝে কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট এই সময় চুলার আজকে মিডিয়াম টু লোতে করে দিয়েছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সহজ রেসিপিতে আজকের এই কলিজা ফোনা শেয়ার করলাম চেষ্টা করি প্রতিটি রান্না আপনাদের সাথে সহজভাবে শেয়ার করতে রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ